প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপর আলোচনা করব। তো গণিত বিষয়ে যে নবম অধ্যায় আছে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো এবং তার প্রমাণটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই ভালোভাবে খেয়াল করবে, আমি এখন বোর্ডে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্য, আমি চিত্র দিয়ে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য বস্তুটা দেখাই দিচ্ছি। এখানে একটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত পার্বত্য, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ বলতে আমরা বুঝি অর্থাৎ যেটা 90 ডিগ্রি হয়, এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজের উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তোমরা নিশ্চয়ই বর্গক্ষেত্র আঁকতে পারো, অর্থাৎ চার বাহু সমান হবে। চারটে বাহু যদি সমান হয় তাদেরকে আমরা বলবো বর্গক্ষেত্র। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্র, এখানে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, আবার আরেক বাহুর উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে পিথাগোরাস উপপাদ্য বলা হয়েছে যে আমি এই সমকোণী ত্রিভুজের এ এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এবিসি সমকোণী ত্রিভুজে দ্বিগুণ হচ্ছে সমকোণ, এসি হচ্ছে তার অতিভুজ, এবি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে ভূমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য বলছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ এই বর্গক্ষেত্র ক্ষেত্রফল যা হবে এই বাকি দুই বহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি করলে এটার সমান হবে। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্যটা লিখে ফেলি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা চিত্র আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ আঁকার নিয়ম হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, এটা অবশ্যই সমকোণ হতে হবে। অর্থাৎ আমি এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ নিলাম, যার এসি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে লম্ব, বি সি হচ্ছে ভূমি।
তাহলে আমরা এর বিপরীত বাহুকে যদি ছোটাতে রে দ্বারা চিহ্নিত করি, বি বিপরীত বাহুকে যদি ছোটাতে বি দ্বারা প্রকাশ করি, সি বিপরীত বাহুকে যদি ছোটাতে সি দ্বারা প্রকাশ করি, তাহলে বিশেষ নির্বাচনে আমরা লিখতে পারি যে মনে করি এ বি সি একটি বিশেষ নির্বাচন, দেখে দেখাচ্ছি তোমাদের বিশেষ নির্বাচন ধরি এ বি সি সমকোণী ত্রিভুজে বি কোণ সমকোণ, বি কোণ সমান 90 ডিগ্রি এবং অতিভুজ এসি ক্যামেরা বি দ্বারা প্রকাশ করছি, এ বিকে আমরা সি দ্বারা প্রকাশ করছি, বি সিকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। তাহলে ওনাকে ধরি এ বি সি সমকোণ ত্রিভুজে বি কোণ সমকোণ এবং অতিভুজ এসি সমান বি, এ বি সমান সি এবং বি সি সমান এ। প্রমাণ করতে হবে যে অর্থাৎ অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে একে আমরা লিখতে পারি এসির পরিবর্তে লিখতে পারি আমরা বি স্কোয়ার, এবির পরিবর্তে লিখতে পারি সি স্কোয়ার, এসির পরিবর্তে লিখতে পারি এ স্কোয়ার। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে বি স্কোয়ার সমান এস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। অঙ্কনে আমরা কী করবো সবাই একটু খেয়াল করি, অঙ্কনের ক্ষেত্রে আমরা বিসিকে এমনভাবে বর্ণিত করি, ডি পর্যন্ত এমনভাবে বর্ণিত করি, এটা সমান করে আমরা কম্পাস দিয়ে মেপে নিব, কি বলবো অর্থাৎ এবির সমান করে সি নিব, এটা সি হলে এটাও সি। তাহলে বিসিকে ডি পর্যন্ত এমনভাবে বর্ণিত করি যেন এবি সমান সি ডি হয়। এরপর ডি বিন্দুতে ডি একটি লম্ব আঁকি, এমনভাবে লম্ব আঁকি যেন বিসি সমান আমরা কম্পাস দিয়ে মেপে নিব বিসি সমান ডি হয়, অর্থাৎ এটা হয়। এবং সি এই যোগ তাহলে আমরা অর্থাৎ আবার নিয়মটা একটু বলছি তোমাদেরকে, বিসিকে এমনভাবে গঠিত করি ডি পর্যন্ত যেন এবি সমান সিডি হয়, তার মানে এটা ছোটাতে সি, এটা আমরা ছোটাতে সি দ্বারা প্রকাশ করলাম। এবং ডি বিন্দুতে ডি লম্ব আঁকি যেন বিসি সমান ডি হয়, তাহলে এটাও এ ছোটাতে রে, এটাও ছোটাতে রে দ্বারা প্রকাশ করতে হবে। সি কমা ই যোগ করি এবং এ কমা ই যোগ করি, এগুলো আমাদের অঙ্ক। তোমরা নিশ্চয় অঙ্ক লিখতে পারবে আশা করি, আমি লিখছি না। আমি এবার প্রমাণে চলে যাচ্ছি, এটা প্রমাণ করার জন্য আমি চারটি ধাপ অনুসরণ করছি। আমি চারটি ধাপ আগে তোমাদেরকে বলতেছি, তারপর আমি ডিটেলস লিখে দেখাবো। প্রমাণ করার জন্য আমরা চারটি ধাপ অনুসরণ করব। প্রথম ধাপে আমি কী করব, প্রথম ধাপে আমি এই ত্রিভুজ এবং এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। অর্থাৎ প্রথম ধাপে আমি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করে আমি সেখান থেকে একটা বাহু এবং একটা কোণ সমান দেখাব। দ্বিতীয় ধাপে আমি এ বি ডি একটি ট্রাপিজিয়াম প্রমাণ করব, ট্রাপিজিয়াম একটা প্রমাণ করব, অর্থাৎ এ বি ডি একটি ট্রাপিজিয়াম প্রমাণ করব। তৃতীয় ধাপে আমি প্রমাণ করব এ সি সমকোণী ত্রিভুজ, এসি সমকোণী ত্রিভুজ। আর চতুর্থ ধাপে গিয়ে আমরা এই পুরা ট্রাপিজিয়াম দেখতে পাব, অর্থাৎ ট্রাপিজিয়াম এ বি ডি ট্রাপিজিয়াম ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি যোগ ত্রিভুজ ক্ষেত্র সি ডি যোগ ত্রিভুজ ক্ষেত্র
এসি অর্থাৎ পুরো ট্রাপিজিয়াম ক্ষেত্রফলটা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান দেখিয়ে আমরা প্রমাণ করব তে আমি তোমাদের সংক্ষেপে যে চারটি ধাপ করব সেই চারটি ধাপ আমি বললাম এখন আমি প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা ভাবে তোমাদের দেখাচ্ছি তো প্রথম ধাপে আমরা বলছিলাম দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব কোন দুটো ত্রিভুজ এবিসি এবং সিডি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য আমরা সর্বসমতার সূত্র আমরা ক্লাস সেভেনে পড়ে আসছি চারটে সূত্র আমাদের জানা আছে সর্বসমতার চারটে শর্ত সেই শর্তের ভিতরে আমরা একটি শর্ত নিয়ে এবার সর্বসম প্রমাণ করব কিভাবে আমাদের এই বাহু আর এই বাহু সমান ধরা আছে তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান তাহলে দুই বাহু আর একটা কোণ যেহেতু এটা লম্ব এটাও লম্ব তাহলে আমি দুই বাহু এক কোণ দেখিয়ে আমি সর্বসম প্রমাণ করব তাহলে প্রথমে আমি লিখতে পারি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি এই দুই ত্রিভুজে প্রথমে আমরা বলতে পারি বাহু সমান এবি সমান সিডি সমান সি বিসি সমান ডি সমান সটাতের এবং অন্তর্ভুক্ত এবিসি কোণ সমান অন্তর্ভুক্ত সিডি কোণ তাহলে আমি দুই বাহু এবং এক কোণ সমান অনুসারে আমরা যেহেতু দেখেছি অতএব এটা কোণ সমান কারণ যেহেতু প্রত্যেকে কি সমকোণ যেহেতু প্রত্যেকে সুতরাং আমি বলতে পারি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি এই সর্বসমতা কোন সূত্র কোন উপপাদ্য সেটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য অর্থাৎ দুই বাহু এক কোণ অনুসারে আমরা সর্বসম দেখেছি সর্বসম দেখি আমরা এখানে আমরা জানি যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তার সবগুলো বাহু সব কোণ অটোমেটিক সমান হয়ে যায় তা আমরা এই দুটি ত্রিভুজ যেহেতু সর্বসম হয়েছে সেখান থেকে আমি বলতে পারি এই বাহু আর এই বাহু সমান এটা বি অর্থাৎ এটাও বি তাহলে আমি বলতে পারি এসি সমান সি সমান বি ছোটতে আরেকটা কোণ সমান নিতে পারি আমরা সেই কোণটা হচ্ছে আমরা এই কোণ এবং এই কোণ সমান নিচ্ছি অর্থাৎ সর্বসম দেখে আমি একটা বাহু সমান নিচ্ছি আর একটি কোণ সমান নিচ্ছে এই কোণ এবং এই কোণ সমান এই কোণটার নাম হচ্ছে বিএসি কোণ সমান ইসিডি কোণ দুটো কোণ সমান কেন দুটো কোণ সমান নিলাম কারণ এই কোণটাও হচ্ছে বি এবং সির অন্তর্ভুক্ত কোণ এই কোণটাও হচ্ছে বি এবং সির অন্তর্ভুক্ত কোণ সেই হিসাবে এরা সমান সর্বসম হলে তার সবগুলো বাহু সবগুলো কোণ সমান হয় তা আমরা সর্বসম দেখিয়ে একটি বাহু এবং একটি কোণ সমান হয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ তাহলে প্রথম ধাপে আমরা সর্বসম দেখিয়ে একটি বাহু এবং একটি কোণ সমান নিলাম এবার আমরা আসবো দ্বিতীয় ধাপে তোমরা সবাই খেয়াল করো দ্বিতীয় ধাপে আমরা এ বি ডি একটি ট্রাপিজিয়াম প্রমাণ করব তো এ বি ট্রাপিজিয়াম প্রমাণ করার জন্য আমরা প্রথমে যেহেতু এ বি লম্ব বিডি এ বি কার উপর লম্ব বিডির উপর লম্ব এবং ডি লম্ব বিডি এ বি বিডির উপর লম্ব ডি ইউ বিডির উপর লম্ব দুটা লম্ব যখন একই ভূমির উপর লম্ব হয় তখন আমরা জানি তারা পরস্পর সমান্তর অর্থাৎ এ বি যার উপর লম্ব ডি ইউ তার উপর লম্ব তাহলে আমি বলতে পারি এখান থেকে এ বি সমান্তরাল ডি আর আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞা অনুসারে জানি একটা চতুর্ভুজের যখন দুটি একজোড়া বিপরীত বাহু যখন সমান্তরাল হয় তখন সেটা ট্রাপিজিয়াম হয় তাহলে যেহেতু এ বি ডি চতুর্ভুজের ভিতরে এ বি এবং ডি সমান্তরাল তাহলে আমি সেখান থেকে বলতে পারি এ বি ডি একটি ট্রাপিজিয়াম এটা গেল আমার দ্বিতীয় ধাপ সেকেন্ড স্টেপে আমি প্রমাণ করলাম এ বি ডি একটি ট্রাপিজিয়াম তৃতীয় ধাপে আমরা বলছিলাম এ বি এস ই সমকোণী ত্রিভুজ প্রমাণ করব সমকোণী ত্রিভুজ কীভাবে প্রমাণ করবো খেয়াল করো
সমগ্র ত্রিভুজ প্রমাণ করার জন্য আমরা এবিসি ত্রিভুজে বিকোণ হচ্ছে সমকোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180°। যেহেতু বিকোণ সমকোণ, তাহলে বাকি দুই কোণের সমষ্টি অবশ্যই 90°। তাহলে এখান থেকে আমি বলতে পারি বিএসি কোণ যোগ এসিবি কোণ সমান 90°। তাই এই কোণ যেহেতু 90°, বাকি দুই কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 90°। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। আচ্ছা, আমি প্রথম ধাপে প্রমাণ করেছিলাম এই কোণ আর এই কোণ সমান কোণ। তাহলে এই বিএসি কোণের পরিবর্তে আমি এখানে লিখতে পারি ইসি ডি কোণ, আর এখানে আছে এসি ডি কোণ সমান 90°। তার মানে আমার দাঁড়ালো যে এই কোণ আর এই কোণ 90°। এই দুটা কোণের সমষ্টি 90°। আমরা আবার জানি এই পুরাটা হচ্ছে, এখান থেকে এই পুরা কোণটা হচ্ছে 180°, সরল কোণ। তাহলে এই পুরোটা যদি 180° হয়, আবার এই দুই কোণের সমষ্টি যদি 90° হয়, তাহলে আমরা বলতে পারি এই কোণটা হচ্ছে 90°। মানে এই দুটো কোণ সমষ্টি 90°, তাহলে আর বাকি এটা থাকে 90°, টোটাল মিলে 180°। তার মানে আমি এখান থেকে বলতে পারি সুতরাং এসিই কোণ হচ্ছে 90°। আর এসিই কোণ 90° মানে হচ্ছে এসিই সমকোণী ত্রিভুজ। তাহলে আমি থার্ড স্টেপে আমরা প্রমাণ করে ফেললাম এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা প্রথম স্টেপে দেখাইছি এই দুটা ত্রিভুজ সর্বসম দেখি একটি বাহু একটি কোণ সমান লিখেছি। তারপরে সেকেন্ড স্টেপে এ বি ডি একটি ট্রাপিজিয়াম প্রমাণ করেছি। থার্ড স্টেপে এসে আমরা প্রমাণ করছি যে এসি একটি সমকোণী ত্রিভুজ। এবার চতুর্থ ধাপে গিয়ে আমরা দেখাচ্ছি, বলেছিলাম আমি যে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি যোগ ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই যোগ ত্রিভুজ ক্ষেত্র এসি। তাহলে আমরা চতুর্থ ধাপে বলেছিলাম যে এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হবে, অর্থাৎ এই পুরোটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল। তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, আমরা আগেই পড়েছি অষ্টমতে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। তাহলে এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এ বি যোগ ডি ইন্টু মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা অর্থাৎ বি ডি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল করলে আমরা লিখতে পারি হাফ ভূমিকোণ উচ্চতা। আমরা জানি যে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিকোণ উচ্চতা। হাফ ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এবি যোগ সিডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি হচ্ছে সিডি আর উচ্চতা হচ্ছে ডি যোগ এসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ভূমি হচ্ছে সি উচ্চতা হচ্ছে এসি। অর্থাৎ আমি এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখলাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, আর তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল লিখেছি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিকোণ উচ্চতা, এ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিকোণ উচ্চতা, এ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিকোণ উচ্চতা। তাহলে এবার আমরা যা ধরে নিয়েছিলাম সেই মানগুলো বসিয়ে নিই। হাফ এ বি কে আমরা লিখতে পারি সি, ডি কে লিখতে পারি আমরা এ, বি ডি কে লিখতে পারি এ যোগ সি অথবা সি যোগ এ। তাহলে সি যোগ এ যদি আমি লিখি এই দুটা সমষ্টি হচ্ছে বি ডি সমান হাফ বিসি, বিসি হচ্ছে আমাদের এ, এ বি হচ্ছে সি,
সিডি হচ্ছে সি, ডি হচ্ছে এ, সি হচ্ছে আমার বি, আর এসি হচ্ছে আমার বি। তাহলে আমি বাহুগুলোকে যেভাবে ধরে নিয়েছিলাম সেভাবে আমি নিলাম হাফ। এখানে আমরা লিখতে পারি সি প্লাস এ হোল স্কোয়ার, আর এখানে আমার হাফ এসি যোগ হাফ এসি যোগ হাফ বি স্কোয়ার। আমি একটু উপরে যাচ্ছি, তোমরা খেয়াল করো তাহলে। তাহলে আমরা পেলাম হাফ সি প্লাস এ, দুটা যেহেতু হোল স্কোয়ার নিলাম, হাফ এসি হাফ এসি, আর এখানে বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার হাফ বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি উভয়পক্ষকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে আমি পাবো সি প্লাস এ হোল স্কোয়ার, এখানে টু দ্বারা গুণ করলে এসি, এখানে টু দ্বারা গুণ করলে এসি, এখানে টু দ্বারা গুণ করলে বি স্কোয়ার। তো এটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা নিশ্চয়ই জানো, এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, আর এখানে এসি এসি যোগ করলে হয় টু এসি, আর এটা হলো বি স্কোয়ার। দুই পাশ থেকে যদি আমি টু এসি বা সি এ বাদ দিই তাহলে আমি পাচ্ছি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার। তাহলে আমার দাঁড়ালো বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্রমাণিত। তোমরা সবাই খেয়াল করছো আশা করি যে আমরা পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করলো, আমাদের প্রমাণ বিশেষ সংযোজন ছিল বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেখানোর জন্য। আমি আবার একটু সংক্ষেপে তোমাদের সংক্ষেপে একটু চিত্র থেকে বিষয়টা বলে যাচ্ছি। আমরা চারটে ধাপ অনুসরণ করছি। প্রথম ধাপে আমরা আমাদের পিথাগোরাস উপপাদ্য অনুসরণ প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অর্থাৎ বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা চারটি ধাপ অনুসরণ করেছিলাম। প্রথম ধাপে ছিল আমাদের এই দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করা, এবং সর্বসম প্রমাণ করে আমরা একটা বাহু সমান দেখিয়েছিলাম, একটা কোণ সমান দেখিয়েছিলাম। দ্বিতীয় ধাপে আমি প্রমাণ করেছিলাম এ বি ডি একটি ট্রাপেজিয়াম, সেটা কীভাবে এ বি যেহেতু বিডির উপর লম্ব, ডি যেহেতু বিডির উপর লম্ব, তখন আমরা বলেছিলাম যে একই ভূমির উপর যেটা লম্ব হলে তাহলে আমরা বলতে পারি এরা সমান্তরাল, যেহেতু এ বি আর ডি সমান্তরাল সেই হিসাবে আমরা তখন বলেছিলাম এ বি ডি একটি ট্রাপেজিয়াম। তৃতীয় ধাপে আমরা এটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করেছিলাম, কারণ আমার এই কোণ আর এই কোণের সমষ্টি শুধু 90 ডিগ্রি, আবার এই কোণের পরিবর্তে এই কোণ লিখে আমরা এই দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি পেয়েছিলাম, এবং সেখান থেকে যেহেতু এরা সরল কোণ তাহলে এটা 90 ডিগ্রি পেয়েছে, সেই হিসাবে আমি এসি ই কোণ পেয়েছি সমকোণী ত্রিভুজ। আর চতুর্থ ধাপে গিয়ে আমরা পুরো ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল সমান তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখিয়ে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো তোমরা আশা করি এটা ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা বাসায় এটা আরও ভালোভাবে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। চিত্রক্ষেত্রে উপপাদ্য চিত্রের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে, সেটা হচ্ছে যে লম্ব লম্বাকার ক্ষেত্রে তুমি চাঁদা দিয়ে লম্বা আঁকলেই হবে, এবং এই যে বাহু মাপগুলো বাহু মাপগুলো অবশ্যই তোমাকে কম্পাস দিয়ে নিতে হবে। তো উপপাদ্য চিত্রে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে, সেই জন্য আমাদের খেয়াল করতে হবে যাতে উপপাদ্যের ক্ষেত্রে অনেকের ধারণা যে উপপাদ্যের ক্ষেত্রে চিত্র সঠিক হতে হয় না, অবশ্যই চিত্র সঠিক হতে হবে, তবে সেটা চোখের মাপে। সম্পাদ্যের ক্ষেত্রে যেমন আমরা লম্বাকার সময় এরকম করে আমরা লম্বা আঁকি, লম্বাকার সময় তোমরা জানো যে সম্পাদ্যের ক্ষেত্রে আমাদের এইভাবে করে লম্বা আঁকতে হয়, কিন্তু উপপাদ্যের ক্ষেত্রে আমরা চাঁদা দিয়ে লম্বা আঁকতে হবে। তাই সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমরা আঁকাটা আমাদের সঠিক হয়, তারপরে সাধারণ নির্বাচন লেখার প্রয়োজন নেই। আর যদি বলে পিথাগোরাস উপপাদ্য বিবৃত করো তাহলে অবশ্যই পিথাগোরাস উপপাদ্য এবং সাধারণ নির্বাচন লিখতে হবে, তারপর আমরা চিত্র দিব। বিশেষ নির্বাচন তোমাদেরকে আমি লিখে দেখাইছি, বিশেষ নির্বাচনটা লিখবে, তারপরে তোমাদের প্রমাণ অঙ্কন থাকলে অঙ্কন অঙ্কন যেহেতু এখানে আছে অঙ্কন লিখতে হবে, এরপর হচ্ছে প্রমাণ। প্রমাণের ক্ষেত্রে তাহলে আমরা চারটি ধাপ অনুসরণ করে যেভাবে প্রমাণ করছি তার সাইড নোট যেগুলো আছে সাইড নোটগুলো আমরা যথাযথ জায়গায় দিব। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবো যে আমরা উপপাদ্যের ক্ষেত্রে লম্বন বন্টনটা তোমাদের একটু দিয়ে দিই, বুঝিয়ে দিই, তাহলে কিন্তু হয়তো বুঝতে তোমাদের সহজ হবে। আমরা যখন খাতা কাটি তখন খেয়াল রাখতে হবে যে আমরা যদি চিত্র না থাকে উপপাদ্যের ক্ষেত্রে তাহলে কোনো নাম্বারই পাবে না, চিত্র সঠিক থাকার সাপেক্ষে তুমি যদি বিশেষ নির্বাচন লিখো অঙ্কন লিখতে পারো তাহলে হয়তো এক মার্ক পাবে চারের ভিতরে,
আর যদি প্রমাণ তোমার সঠিক সহ থাকে চিত্র সহ তাহলে তুমি ফুল মার্ক পাবে, চার মার্ক পাবে। তবে প্রমাণের প্রধারণ যদি কোনো ভুল থাকে, বড় ধরনের কোনো ভুল থাকলে, তাহলে যদি লজিক্যালি রাইট না হয় তাহলে তুমি জিরো পাবে। আর যদি তোমার প্রমাণ ঠিক আছে, হয়তো তোমার টুকিটাকে সামান্য হয়তো ভুল হয়েছে বাসায় করেছে, সেক্ষেত্রে হয়তো এক মার্ক কাটা হতে পারে। তা আমরা যদি এইভাবে বাসায় খেয়াল করি, ভালোভাবে খেয়াল করে বারবার প্র্যাকটিস করি এটা, আর চিত্র থেকে আমরা বোঝার চেষ্টা করবো চিত্র থেকে কীভাবে বলা হয়েছে সেই জিনিসটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা আশা করি জ্যামিতির যে ভীতি, স্টুডেন্টদের যে জ্যামিতি নিয়ে যে ভীতিটা থাকে, আশা করি সেই ভীতিটা তোমাদের থাকবে না। তা আমার অনুরোধ থাকবে তোমরা এই বন্ধের সময় বাসায় এই পিথাগোরাস উপপাদ্য, এটা আমি দেখাইছি হচ্ছে সমগণিতের সাহায্যে, আরও দু আরেকটা আছে, আরও দুটি আছে, একটা বীজগণিতের সাহায্যে আর একটা হচ্ছে সদৃশ গণিতের বুঝে সাহায্যে। তো ওই দুটি আমরা পরবর্তী ক্লাসে যদি আসি আমি দেখাবো। তা এখন তোমরা এই সমগণিতের সাহায্যে এটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে করে ফেলবে। তো ঠিক আছে, তোমরা এতক্ষণ সাথে ছিলে জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।